শমিক, তোর মামি কোথায় রে? তোর মামি এদিকে নাকি? আরে কি ব্যাপার, কি করো তুমি? এ আরে কোথা থেকে পেলি? আরে আরে বন্ধুরা দেখো তো এইগুলো কি, তুমি বলো তো কি এইগুলো কি? এটা সঠিক তো আমি জানি না, কি একটা নাম বলে, কি 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 তুমি বলো বলো। আমাদের দিকে তো আম বলে শাক বলে এখন। বন্ধুরা তাহলে দেখো, এই আছে আম্বলি শাক, এগুলো দেখো কত সুন্দর। কি বলে কমেন্টে বলিও। আর দেখো আমার ম্যাডাম আছে, কি কি সবজি আনতে বলেছিল দেখো, মিষ্টি কুমড়ো, পালং শাক ও বেগুন, এ ফুলকপি। আর দেখো বন্ধুরা ঠান্ডা লেগেছে, সেই মনে করলাম একটু টক টক করলে ভালো লাগবে। আচ্ছা খুব সুন্দর জিনিস বানাচ্ছো, সুন্দর করে বানাই আজকে, দেখা যাক দেখি কিরকম খাওয়া যায়। বন্ধুরা এটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি এটাকে বানাতে যাচ্ছি, চলো তোমাদের দেখাই আমি কেমন করে বানাই। আর তোমরা কে কে কেমন করে বানাও অবশ্যই কমেন্টে কি করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি আর সুন্দর লাগে সেটা খেতে। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দেখো কড়াটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ করে সহজ রান্নায় একদম টেস্টি খাবার যাকে বলে, জ্বরটা রলে বা কোনো সময় কিছু খাওয়ার পরেও কিন্তু এটা দিয়ে মাখালে অনেক সুন্দর করে খাওয়া যায়। আর জ্বর হলে যা সর্দিতে মানে মুখে ভালো লাগে না, এসব জিনিসগুলো টক টক লাগে, বিশাল সুন্দর লাগে। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে সরষা। সরষাগুলো পুরো ফুটে গেছে, দেখো ফুটে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো এর ভিতরে। একদম দুই মিনিট লাগেনি, এক মিনিটের ভিতরে পুরো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো, যেহেতু টক সেগুলোকে লবণটা একটু বেশি করে নিতে হবে। একটু কালার নিচের মতো হলো, এর আর কোনো কাজ নেই। এইভাবে এখন নেড়ে টেড়ে যত সময় আসছে একটু টক কর্নটা একটু কম হয়ে যাবে, পুরো কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে। এখন খালি একদম আস্তে আস্তে দিয়ে ভাজতে থাকতে হবে। পাতাগুলো দেখলে মনে হচ্ছিলো কতগুলো, দেখো কতটুকানি হয়ে গেছে, অল্প অল্প খেলেই হয়ে যায়। এটা আমি এইভাবে লাগিয়ে নিয়েছিলাম, আর যেসব হয়ে যাবে তখন ওই কড়াইতে আর লেগে থাকবে না, এইভাবে লেগে নিয়েছিলাম। এখন আমার বাবুজির ভাত বেড়েছি, এখন ওনাকে খেতে দেবো, দেখি খেয়ে খেতে বলে, তোমরা দেখতে থাকো। এ তো টক জিনিস, আগে অল্প করে দিয়ে দেখছি। কোথায় এসো, ভাত বেড়েছি, সবজি সবজি খাবে কি এই খাবে খালি? ওইটুকানি বন্ধুরা কত সুন্দর টেস্ট, ঠিক সুন্দর হয়েছে, সুন্দর। হ্যাঁ এই যে হয়ে যাবে আমার, আজকে কোনো সবজি আর লাগবে না বন্ধুরা। আমি বিকেলবেলায় খেয়েছি, আজকে এখন অল্পই খেয়ে নেবো। বন্ধুদের বলো এরকম বানিয়ে খেতে কেমন লাগে বলতে। বন্ধুরা এইগুলো খেতে এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন। এর ভিতর ঝাল লাগবে, ঠিক আছে ওকে।